हेलो बन्धुरा, आज के तुम्हारे साथ एक नतून रेसिपी शेयर करब। ये खेते जेमन भलो तेमी ए पुष्टिगुणों अनेक। बाड़ी माछ माँस किछु ना थाकले तुम्हें सहजे ये रेसिपिटी तैरी करते पारो। छोटो बड़ो बाड़ी सकल सदस्यराई किन्तु एटी खूब मजा करे खाए थाके। चलो तेल देखा जा रेसिपिटी तैरिर की उपकरण लागजे। एखे हमें नहीं पिंज रसुन और लंका कुची और नहीं सोयाबीन गुड़ो। प्रथम एक डिम फाटिए नब, एरपे हमें सोयाबीन गुड़ोगुलो एर मध्य दिए देव। सोयाबीन गुड़ोगुलो किन्तु आगे थेके गरम जले भिजिए रेखे दिए। एखे 100 ग्राम मतो सोयाबीन गुड़ो नहीं तई हमें 6-7 चामच बेसन नहीं नब। 7 मतो नून और हलुद। এবার জল ছাড়াই এইগুলোকে ভালোভাবে মেখে নেব। যেহেতু সয়াবিনের গুঁড়োগুলো ভেজানো ছিল জলে, তাই এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার পড়বে না। এগুলোকে ভালো করে মেখে নেব, এইভাবে গোল করে দেখে নেব যে ঠিকঠাক শেপ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমরা আরেকটু বেসন নিয়ে নিতে পারি। আমি এগুলো গোল গোল করে শেপ করে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো শেপও তৈরি করতে পারেন। দেখছেন যে আমার এগুলো তৈরি হয়ে এসেছে। এবার আমরা একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেল থেকে যখন হালকা ধোয়া ছাড়বে তখন আমরা এগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু দেখছেন লাল হয়ে গেছে, যখন এগুলো লাল হয়ে আসবে তার মানে আমাদের এগুলো ভাজা হয়ে এসেছে। আমরা কিছু মশলা পেস্ট করে নেব, তার জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা। এখানে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি লঙ্কা আর দারচিনি। দারচিনির ফ্লেভারটা তেলের সাথে মিশে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এরপরে আমরা দিয়ে দেব তৈরি করে রাখা পেঁয়াজের পেস্টটা। ভালোভাবে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখছেন তেলটা একটু ছেড়ে এসেছে। এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে টমেটোর পেস্ট। এর মধ্যে আমরা দিয়ে দেব ভালো করে ফেটে রাখা 1 কাপ দই। টমেটো পেস্টটা দিয়ে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমরা বেশি কিছু মশলা ইউজ করব না, আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার আমরা 2 মিনিটের জন্য এটাকে ঢেকে ফুটিয়ে নেব। ফোটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনের বলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা 1 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে ধনে পাতা কুচি, দিয়ে এটাকে হালকা আছে একটু গরম করে নেব, যাতে করে গরম মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটাকে দেখতে হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও এটা খুব ভালো হয়। আর এটা বিনা মশলা এবং খুব কম তেলেই কিন্তু তৈরি করা হয়েছে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আর হ্যাঁ, এই রেসিপিটির নাম হচ্ছে সোয়াবিনের মালাই কোফতা।